সন্তানদের প্রতি, বাপ মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা কমে যাচ্ছে কেন, তার একটা দৃষ্টান্ত হলো এই যে আমরা মানুষ, একজন মেয়ে সন্তান মানুষ জন্ম দিচ্ছে, অথচ সেই মেয়েটা বাচ্চা জন্ম দেওয়ার পরে নিজের শরীর ভালো রাখার জন্য, নিজের ফিগারকে টিকিয়ে রাখার জন্য দুধ পান করাচ্ছে। বলছে কিসের দুধ খাওয়া, বলছে রেড কাউয়ের দুধ খায় আমার বেটা। রেড মানে লাল, কাউ মানে গরু, মানে মানুষ বাচ্চা জন্ম দিল আর বড় হলো গরুর দুধ খেয়ে। তাহলে যার দুধ খেয়ে মানুষ হলো, চরিত্রটা অনেকটা তার মতো হওয়া সম্ভব না, আছে না, আছে না, এই বলুন আছে। বলছে দুধ নাকি হয় না মায়েদের বুকে। আপনি জীবনে এরকম দুধ খেয়েছিলেন? কেনা দুধ আপনার মা খাইয়েছিল? আপনার মা, আপনার মা খাইয়েছিল? হ্যাঁ খাওয়াইনি তো। ওই যে চাচাজি আপনার মা এরকম দুধ খেতো তখন, দোকানে কিনতো দুধ? কিনতো না। তখনকার বাচ্চাগুলো সব তালে মরে গেছে, এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয়, এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয়। ওই যে চাচাজি আপনি মায়ের দুধ খেয়েছিলেন না ওই ফার্মেসি থেকে বড় বড় কোটো কিনে খেয়েছিলেন? কোনটা? মায়ের দুধ। তা চাচা কি মারা গেছে? বরঞ্চ ও যদি আমাকে এখন একটা চর মারে তা পাই 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 করে ঘুরবো আমি। কি বলছি বুঝতে পারছেন না? সন্তানের কাছে শ্রদ্ধা বাপ মায়ের জন্য নেই কেন? বর্তমান বাজারে তার একটা কারণ, মা একজন মানুষ অথচ বাচ্চার দুধ পান করাচ্ছে গরুর দুধ, সেরেল্যাক্স, ন্যান, অমুক তমুক এইসব দুধ পান করাচ্ছে বাচ্চাদেরকে। কি আশ্চর্য ব্যাপার! এই জন্য সন্তানদের প্রতি, বাপ মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা কমে যাচ্ছে। নাম্বার দুই, বাপ মায়েরা শ্রদ্ধা পাচ্ছে না কেন, তার দ্বিতীয় কারণ হচ্ছে ওই সন্তানদের কাছে মায়েরা টাইম কম দিচ্ছে, সময় কম দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? বাচ্চা ঘুমাচ্ছে, বাচ্চা বাইরে খেলছে আর ও রিমোট হাতে করে এরকম করে বসে আছে যে কখন শুরু হবে, কখন শুরু হবে, কখন শুরু হবে। হ্যাঁ, তিন ঘন্টা ধরে সিরিয়াল দেখছে, ওর বাচ্চা বাইরে খেলাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? এগুলো উচিত কথা বলছি না অনুচিত? বাচ্চার কাছে টাইম কম দিচ্ছে। তারপরে আল্লাহ রহমত, মানে কি বলবো, রহমত নয় আল্লাহর গজব বলতে পারেন, সেটা হচ্ছে আবার এই নানান ফ্যাকড়া, এই লক্ষ্মীর ভান্ডারে লাইন দাও, এই চার পাঁচ জনা মিলে স্বনির্ভর গোষ্ঠী করে হারাম টাকা খাও, এইসব নানান আবার প্রকল্প, টাইম তো শেষ। মানে বাচ্চা উপযুক্ত 30 মাস যাবত বা ক্লাস ফাইভে ভর্তি হবার আগ পর্যন্ত যে বাপ মায়ের কাছে একটা আদর, ভালোবাসা, মোহাব্বত, স্নেহ, এটা যে পাবে, এটা পাচ্ছে না, পাচ্ছে? একদমই পাচ্ছে না। এই কারণে, তবে এটা বলে দিচ্ছি, এর পরেও আপনাকে ভালোবাসতে হবে আপনার আব্বাকে, আপনার মাকে। মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। পৃথিবীতে যদি কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে বাপ আর মায়ের সেবা করার মাধ্যমেই জান্নাতে যাওয়া যায়। কোনো হুজুর, কোনো সাহেব, কোনো মাসায়েক, কোনো দরবেশ, কোনো পীর, কোনো উজির, কারোর সেবা করে জান্নাতে যাওয়া যাবে না, বাপ মায়ের সেবা করে জান্নাতে যাওয়া যাবে না। এইখান থেকে 5,000 টাকা খরচা করে আজমিরে যাচ্ছে কবর জিয়ারাত করতে, 5,000 টাকা খরচা করে আজমিরে ঘুরে এসেছে জিয়ারাত করে, অথচ হারামখোর জীবনে ওর মায়ের কবর জিয়ারাত করে না। কি বলছি বুঝতে পারছেন না? জীবনে জিয়ারাত করে না। আবার কিছু কিছু লোক আছে এত ভণ্ড, মা মারা গেছে, বাপ মারা গেছে, ওই বাজার থেকে বড় টাকা আছে, গরু গরু কিনে এনে 20-50-100টা লোকের ভোজ করে লোককে খাইয়ে দিল, বলছে মায়ের আত্মা তৃপ্তি পাবে, বেঁচে থাকা অবস্থায় জীবনে ভাত দেয়নি, আর মা মারা গেছে, দামি গরু কিনে তার নামে ভোজ করছে। এরকম সিস্টেম অনেক মুসলমান করছে, কি করছে না, করছে তো? এগুলো ইসলামে নেই। খুব সাবধান পিতা মাতার সঙ্গে। কোরআনের শব্দ এসেছে উফফিউ ওয়ালা তানহারহুমা, মায়ের সঙ্গে বাপের সঙ্গে এমন কথা বলো না যে তোমার মা আর তোমার বাপ তোমার কথাতে দুঃখ এবং কষ্ট পেয়ে যায়। মা কেমন, বাপ কেমন, আপনাকে কোরআনের একটা আয়াত পড়লে আপনি ঘটনা বুঝতে পেরে যাবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে
যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন পৃথিবীতে উত্তম দানের জায়গা কোনটা? মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, মক্তবে দান করি, ফকিরকে দান করি, এতিমকে দিই, মিসকিনকে দিই, কিন্তু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও দয়ার নবী গো আপনি বলেন সারা পৃথিবীতে যত দান আছে এর মধ্যে উত্তম দান কোনটা? বিশ্ব নবী কোরআন দিয়ে বললেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ও গো নবী, প্রশ্নকারীদেরকে আপনি বলে দেন পৃথিবীতে যত দানের জায়গা রয়েছে তার মধ্যে উত্তম দানের জায়গা হলো তুমি তোমার মায়ের জন্য যেটা ব্যয় করো, তুমি তোমার বাপের জন্য যেটা ব্যয় করো, তুমি তোমার আব্বার জন্য যেটা খরচা করো, তুমি তোমার আব্বার মায়ের জন্য যেটা ব্যয় করে দাও। আল্লাহ নবীকে বলা হচ্ছে পৃথিবীর উত্তম দানের জায়গা হলো এটা যে প্রত্যেক মানুষ তার আব্বা মায়ের জন্য যেটা খরচা করবে এর থেকে বড় দান পৃথিবীতে আর কোনো দান নেই। আপনি আজকে মসজিদের আদায় হবে, ফট করে উঠে বললেন আমি 50,000 দিব, 50,000 দিয়েও দিলেন, নেকি হলো ধরে নেন 3,00,000, ধরে নেন 3,00,000 নেকি হলো। আমি মমতাজুল ইসলাম এটা দায়িত্ব সহকারে বলছি, আপনি এইখানে দোকান বসেছেন না বাগানের ভিতরে বসেছে? না বসেছে, দোকান বসেছে। ওইখানে যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা 200 টাকা দিয়ে ওড়না কিনে নিয়ে যান, ওড়না কিনে নিয়ে যান, গিয়ে কিয়ামতের মাঠে আই মমতাজুল ইসলাম যদি সেদিন আপনার সঙ্গে দেখা হয় তাহলে নিশ্চয় আপনাকে প্রমাণ করব, কিয়ামতের মাঠে এই 50,000 টাকাটা মসজিদে দেওয়ার এই পাল্লায় থাকবে, আর মাকে ওড়না কিনে দিয়েছেন এই ওড়নাটা এই জায়গাটায় থাকবে। আচ্ছা বলুন তো আপনার আইডিয়ারে কোন নেকিটার ওজন ভারী হবে? ওড়নার নেকি ভারী হবে, মাকে দিয়েছেন এই কারণে। কি বলছি বুঝতে পারছেন তো? মা বাপকে পিছনে খরচা করলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দান বলে আখ্যায়িত করেছেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আহাহা, আমরা মা বাপের সঙ্গে সে ব্যবহার করতে পেরেছি? পারিনি, পারিনি। আপনি যখন ছোট ছিলেন আপনার বয়স ছিল তখন 4 বছর বা 3 বছর, 3 বছর সাইকেলে করে আপনার আব্বার সঙ্গে রায়গঞ্জে যাচ্ছিলেন, যেতে যেতে বারবার বলছেন আব্বু এটা কি গাড়ি? তো বলছে এটার নাম টাটা সুমো। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটু পরে বলছে আব্বু এটা কিসের গাছ? বলছে আমের গাছ। বলছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, এটা আমের গাছ। আব্বু এটা কে? না এটা তোমার খালাতো ভাই হয়। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আব্বু এটা কি গো? না এটার নাম বেদানা। আচ্ছা ঠিক আছে। রায়গঞ্জ গেলেন আর এলেন মিনিমাম 100টা প্রশ্ন আপনার আব্বাকে করেছিলেন। বাচ্চারা করে না? করে না? করে। কোনোদিন আব্বু বিরক্ত হয়ে একটা চর মেরেছিল? মারেনি, বরং আনন্দ পেত আর বলতো আমার মা তুমি কথা বলতে শিখে গেছো, আব্বু তুমি কথা বলতে শিখেছো, বাহ খুব ভালো বলছো, তো বলো আম। বলছে আম, বলছে কাঁঠাল, বলছে কাঁঠাল। খুব আনন্দ পায় আব্বা মায়েরা, পায় না? শিশু যখন প্রথম কথা বলতে শেখে আল্লাহু আকবার, ওই আব্বাটাই বয়স হয়ে গেছে এখন 70-75 বছর, চোখে একটু ঝাপসা দেখে, ভালো দেখতে পায় না চোখে। ভাত দিয়েছে আপনার স্ত্রী, তা আপনার আব্বা আন্দাজ আন্দাজে ভাতটা এরকম করে কানার মতো মাখিয়ে মাখিয়ে খাচ্ছে, হালকা দেখতে পায় একটা মুরগির বাচ্চা বারবার সামনে দিয়ে যাতায়াত করছে, তা বলছে বৌমা এটা কিসের বাচ্চা গো? বলছে মুরগির বাচ্চা। কানেও কম শোনে, 75 বছর বয়স হয়ে গেছে, আবার দেখছে সামনে দিয়ে যাচ্ছে, তা বলছে আবার কি ব্যাপার রে আব্দুল্লাহ, এটা কি দেখছি রে? তা বলছে আব্বা এটা মুরগির বাচ্চা গো। আবার একটু পরে মুরগির বাচ্চাটা ঘুরতে ঘুরতে এসেছে, আবার বলছে আব্দুল্লাহ এটা কি রে? তখন আব্দুল্লাহ যেচে বলছে সালা বুড়োটা মরেও না, সালা মরেও না, এত লোকের মরণ হয় কি আল্লাহ দেখতে পায় না? এটা বলে কি বলে না?